Assalamu alaikum, dear students, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. So, welcome to my class. At first, class is shurute, I'm to my director. গান শুনে ঠিক আছে, চলো আমরা একটা গান উপভোগ করি। গানের খুব মনোযোগ দিয়ে গানের কথা, সুর, বিষয়বস্তু এবং যে বাদ্যযন্ত্র যেগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো একটু তোমরা খেয়াল করবে, তাহলে আমাদের পাঠটা বুঝতে সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা গানটা শুনি। তোমরা কি দেখতে পেলে, এ ধরনের গান কি শোনা হয় তোমাদের? কম শোনা হয় তাই না? হ্যাঁ, এই ধরনের গান তোমাদের কম শোনা হয়। এটা হচ্ছে কি আমাদের ঐতিহ্য, তাই না? এই গানগুলো হচ্ছে কি আমাদের ঐতিহ্য। এই গানগুলোকে কি বলা হয় বলো তো? এই গানগুলোকে বলা হয় লোকসঙ্গীত, আর ইংরেজিতে বলা হয় ফোক সংস। তো আমাদের আজকের পাঠ হচ্ছে গিয়ে, টুডেজ আওয়ার টপিক ইজ আওয়ার ফোক সংস। আমাদের পাঠের নামটা কি? আওয়ার ফোক সংস, আমাদের লোকসঙ্গীত। তো চলো আমরা পাঠটা একটু পড়ি। ফোক সংস আর সংস সাং ইন দ্য ট্রেডিশনাল স্টাইল অব এ কমিউনিটি অর কান্ট্রি। লোকসঙ্গীত সেইসব গীত যেগুলো গা সাং ইন দ্য ট্রেডিশনাল স্টাইল, গাওয়া হয় ঐতিহ্যগত ভঙ্গিতে অব এ কমিউনিটি অর কান্ট্রি, একটি দেশ বা সম্প্রদায়ের যে সঙ্গীত ঐতিহ্যবাহী ভঙ্গিতে গাওয়া হয় তাকে বলা হয় লোকসঙ্গীত। তাহলে পুরো সেন্টেন্সটা এইভাবে দাঁড়ায়, যে সঙ্গীত একটি সম্প্রদায় বা দেশের ঐতিহ্যবাহী ভঙ্গিতে গাওয়া হয় তাকে লোকসঙ্গীত বলে। Here the traditional style includes the themes, words and tones of the songs. এখানে ঐতিহ্যবাহী ভঙ্গি বলতে সংযুক্ত করা হয়েছে বিষয়বস্তু, গানের বিষয়বস্তু, গানের কথা বা শব্দ, সুর that have existed, যেটা বিদ্যমান ছিল for a long time among the common people. তার মানে যেটা যা সাধারণ মানুষের মধ্যে দীর্ঘকাল বিদ্যমান ছিল। উই হ্যাভ এ রিচ হিস্টোরি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশে লোকসঙ্গীতে রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সংগ্রহ। অফ দেম তাদের মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, ঘাম্বিরা, লালনগীতি, পালা গান
and songs of Hason Raja are very popular. এই গানগুলোর মধ্যে হচ্ছে গিয়ে পল্লী গীতি, বাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসান রাজা গান খুব প্রিয়। দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজড প্লেড ইন দিস সংস। ঐতিহ্যবাহী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে কি বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র এখানে এই ধরনের গানের সাথে কি হয় বাজানো হয়। আমি আগেই বলেছিলাম তোমাদের, গান শুরু হওয়ার আগে বলেছিলাম যে গানের সুর, তারপরে কথা এবং তোমরা বাদ্যযন্ত্রগুলো একটু খেয়াল করবে। তার মানে কি এই ধরনের গানে এই ধরনের বাদ্যযন্ত্রগুলো বেশি ব্যবহৃত হয়, যেগুলো তোমরা ভিডিওতে দেখেছ। তো আমরা আর একটু, আমরা যতক্ষণ পড়লাম আমরা এটা একটু মিলাইয়ে দেখবো, তাই না? ছবির সাথে একটু আমরা মিলাই। দেখো তো এখানে যে ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে এগুলো কি চিনাও তোমরা, কয়টা পারো একটু মিলাও তোমরা, তারপর আমি দেখাই দিব। হ্যাঁ, তোমরা সবগুলাই প্রায় চিনো। হ্যাঁ, আমরা এখন একটু এটার সাথে এগুলোর নামের সাথে মিলিয়ে নিব। প্রথমটা হচ্ছে গিয়ে আমাদের দুতারা, তারপর হচ্ছে সারিন্দা, গিটার, হারমোনিয়াম, ড্রাম, তবলা, ব্যাম্বো ফ্লোট, একতারা, ভায়োলিন, পিয়ানো, তাই না? আচ্ছা, এখানে বলো তোমরা কি গান গাইতে পারো? হ্যাঁ, তারপরে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো তোমরা ব্যবহার করতে পারো কি না, তাই না? আর আমরা যে এই ধরনের গানের সাথে কিন্তু, আচ্ছা দেখো, ফক এটা হচ্ছে কি কী শব্দ? এটা হচ্ছে কি আমাদের নাউন শব্দ, তাই না? এরপরে ফক সংস। এখন আমরা কয়টি আমরা কি দেখব, ওই যে এগুলো তো আমরা আগেও দেখেছি, দুতারা, সারিন্দা, হারমোনিয়াম, ব্যাম্বো ফ্লুট, একতারা, ভায়োলিন, তবলা এবং ঢোল। এগুলো তো আমরা, এগুলো হচ্ছে গিয়ে আমাদের কি ট্রেডিশনাল ঐতিহ্যগত যে বাদ্যযন্ত্র। এখন আমরা যে গানগুলোর নাম শুনেছিলাম, পল্লী গীতি, বাটিয়ালি, ভাওয়াইয়া, পালা গান, জারি, শাড়ি, লালন গীতি, গাম্ভীরা, সংস, হাসন রাজার গান। আচ্ছা, এখন আমরা নামের সাথে এই যে ছবি যেগুলো দেখা যাচ্ছে এগুলোর সাথে আমরা সেই শিল্পীর সাথে একটু পরিচয় হব। নামের সাথে ছবির সাথে নাম কোন কোন নাম যায় একটু দেখব। প্রথমটা হচ্ছে আমাদের শাহ আব্দুল করিম, তারপরে হচ্ছে গিয়ে পল্লীকবি জসিমউদ্দিন, তারপরে গাম্ভীরাটা হচ্ছে গিয়ে রাজশাহী অঞ্চলের একটা বিখ্যাত গান, হাসন রাজা, তারপর আমরা লালন শাহ, তাই না? এরা হচ্ছেন কি আমাদের কি, এদেরকে কি বলা হয়, লিরিসিস্ট, ফোক লিরিসিস্ট। মানে কি এরা হচ্ছে গিয়ে লোকসঙ্গীতের গীতিকার, ওনারা গান লিখেছেন, আবার অনেকে গান লিখেছেন এবং আবার গান গেয়েছেনও, তাই না? আচ্ছা, আমরা গ্রামীণ পরিবেশে এই ধরনের কি দেখা হয়, তাই না? এরপর আমরা বিখ্যাত যে কি করব, লেটস নো দ্য নেম অফ রিওন্ড ফোক সিঙ্গার্স, আমরা আমরা কি কর, যারা গান গান বিখ্যাত গায়কদের আমরা, পল্লী গীতি গায়কদের আমরা একটু দেখব। প্রথমজন হচ্ছেন গিয়ে হাসন রাজা, আব্বাসুদ্দিন, আব্দুল আলিম, শাহ আব্দুল করিম, ফেরদৌসি রহমান, মোস্তফা জামান আব্বাসি, ফাতেমা ফরিদা পারভিন, শফিউল আলম রাজা। তো ওনারা কী করেন, ওনারা হচ্ছেন গিয়ে গায়ক, আর এর আগে আমরা দেখেছিলাম। আচ্ছা, এই ছবিতে আমরা আর একটা জিনিস একটু দেখব, যে এখানে কিন্তু আব্বাসুদ্দিনের কন্যা সন্তান হচ্ছেন গিয়ে ফেরদৌসি রহমান এবং পুত্র সন্তান হচ্ছেন গিয়ে মোস্তফা জামান আব্বাসি। ওনারা সবাই হচ্ছেন গিয়ে কী করেন, ওনারা সবাই লোকসঙ্গীতের কি গিয়ে, ওনারা লোকসঙ্গীত সবাই গান গান শিল্পী যেটাকে বলা হয়, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম আমাদের সেই ঐতিহ্যগত যে আমাদের যে সঙ্গীত, যেটা অনেক বছর যাবত, শুধু একদিন এটা হয় না, এটা যুগ যুগ ধরে চলে আসছে সাধারণ মানুষের মুখে মুখে, যেগুলা
সাধারণ মানুষের যেগুলো গান এদেরকে কি বলে হ্যাঁ লোকসঙ্গীত বলে। তো অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।